Hello friends, good morning, welcome back to my channel and welcome back to our new video. তো আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আজকে শুভ কালী পুজো। তো কালী পুজোর সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আমি চলে এসেছি এখন মার্জিয়াতে আর তোমাদের তো বলেইছিলাম যে আমার শ্বশুরবাড়িতে কালী পুজো, তো কালী পুজোর জোগাড় চলছে সকাল থেকে। তো কী কী জোগাড় হয়েছে এখনও পর্যন্ত সেগুলো তোমাদের আমি দেখাবো। তো চলো দেখবে, তোমরা সঙ্গে থাকো আর সাথে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আজকে দেখবে। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে ভিডিওটা, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এই দেখো, এখানে দিদিভাই ফুলের মালা গেঁথে রেখে দিয়েছে আর এখানে বেলপাতা 28টা যেটা যজ্ঞের জন্য লাগে নিখুঁত সেটা বাছা হচ্ছে। আর এখানে জবা ফুল রাখা আছে, জবার মালা হবে। আর ওই যে ওইখানে দেখছো ঠাকুরের সমস্ত বাসনপত্র রাখা আছে। তো আস্তে আস্তে জোগাড় যন্ত্র হচ্ছে সব কিছু, আর প্যান্ডেলটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। তো তোমাদের তো বলেইছিলাম প্যান্ডেলটা দেখাবো। তো এই যে আমাদের বাড়ি পুজোর প্যান্ডেল, এখানে তাপসদা দিদিভাই দাঁড়িয়ে কথা বলছে আর এখানে ছদ্দি কাজে ব্যস্ত ও রঙ্গোলি করছে। আর এইখানে আমাদের ঠাকুর বসবে, তুলসী মন্দির আছে পিছন দিকে আর এইখানে আমাদের ঠাকুরের বেদি, এইখানে ঠাকুর বসবে। আর ঢুকতেই ছদ্দি একটা খুব সুন্দর আলপনা দিয়েছে, তো তোমাদের একটু দেখাই ওর হাতের কাজ ভীষণই সুন্দর। তো এই যে, তো বন্ধুরা এখানে আমরা আমি ভোগের খিচুড়ি করতে বসেছি। ভোগের যা যা রান্না হয় সমস্তটাই হয়ে গেছে আর আমি আর এখানে দায়িত্ব পড়েছে খিচুড়ি করার, তো আমি সেটাই রান্না করছি। আর একটা কথা তোমাদের বলি যে আমাদের পুজো যেখানে হবে সেখানে খুব সুন্দর রঙ্গোলি করেছে আমার ননদ। তো দেখো খুব সুন্দর হয়েছে, আমার তো ভীষণই ভালো লাগছে। ফুল দিয়ে করেছে, পান পাতা আর বেলপাতা দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে। আর এর পরে আমি চলে আসব যে আমরা কোথা থেকে ঠাকুর নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো যেখান থেকে আমরা ঠাকুর নিই সেখান থেকেই ঠাকুর নিচ্ছি, আর ওই কাকা অনেক ঠাকুর তৈরি করে। তো এখানে আমার ছেলে তাপসদা, দাদা, মুখেশ, আমার শ্বশুর মশাই সবাই এসেছে ঠাকুর নিতে। আর আমার ছেলে নিচে ঢাকটা তো অবশ্যই আনবে, তার কারণ ঢাক বাজাতেও ভীষণই ভালোবাসে আর ও ঢাক বাজাচ্ছেও। তো আনন্দ করে এবার বাড়ির পথে আমাদের মা রওনা দেবে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দেখতে। তো তো আমাদের প্রতিমাকে রিক্সায় তোলা হয়ে গেছে, আর যেহেতু প্লাস্টিক দিয়ে মোড়া আছে এর কারণ হচ্ছে তোমরা তো জানোই যে আজকে একটা ভালো দুর্যোগ চলছে, সারাদিন কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, একটু থামছে না। তো প্রতিমা যাতে না ভেজে তাই জন্য সুভাষ কাকা প্লাস্টিকে মুড়ে দিয়েছে প্রতিমাকে, আর আমার ছেলে এখানে ঢাক বাজাতে ব্যস্ত আছে। তো চলো এবার প্রতিমা নিয়ে যাওয়া পথে রওনা দিয়েছে বাড়ির পথে। তো সবাই মিলে এখানে প্রতিমা নিয়ে যাচ্ছে, রাস্তায় আছে সবাই। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো আমাদের প্রতিমা বাড়ি চলে এসেছে আর এখন সাজানো পর্ব চলবে, প্রস্তুতি চলছে। তো প্রতিমাকে খুব সুন্দর করেছে মুখটা, আমার তো ভীষণই ভালো লাগছে। আর আমার আমাদের প্রতিমার মুখটা কীরকম লাগছে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমাদের মণ্ডপও রেডি, প্রতিমা চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যে ঠাকুরমশাই চলে আসবে, তারপর গোছানোর পর পুজো শুরু হবে। তো এখন দু একটা জিনিস প্রতিমাকে দেওয়া হয়নি, তো সেটা দিয়ে সাজানো হবে প্রতিমাকে। তো তোমরা দেখো আর সঙ্গে থাকো।
এই দেখো আমার ছেলে একদম পাঞ্জাবি পরে রেডি হয়ে পুরো পুজো মণ্ডপে চলে এসেছে, আর আমাদের ঢাকিও রেডি, আর দুটো ঢাকি, এক হচ্ছে আমার ছেলে আর দ্বিতীয় হচ্ছে আরেকজন যে ঢাকিকে আমরা বলেছি উনিও চলে এসেছে। আর আমার ছেলে এখানে ঢাক বাজাতে ব্যস্ত। আর এই দেখো আমাদের প্রতিমা, আর এই যে এইখানে আমার রাহি, খুব সুন্দর করে সেজেছে। তো ওদের মোটামুটি সাজ কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমরা বাড়ির সবাই বসবো, ঠাকুরমশাই আসবে, আর আমাদের পুজোর সমস্ত জোগাড় কমপ্লিট। তো বন্ধুরা, এখন আমাদের ঠাকুরমশাই চলে এসেছেন এবং ঠাকুরমশাই ঠাকুরমশাইয়ের মতো জোগাড় করতে ব্যস্ত, এবং উনি যা বলবেন আমরা সেই অনুযায়ী কাজ করব। তো এখানে দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা ফল বানাতে ব্যস্ত, তো এখনও মুখেশও কাজ করছে আমাদের সাথে, আর আমরাও রেডি হয়ে গেছি পুরোপুরি। তো ঠাকুরমশাই যা যা বলবেন ওনার হাতে হাতে একটু এগিয়ে দেব। তো এই দেখো এখানে আমার যা কাজ করছে, আর আমার ভাসুরও আছে, মানে বাড়ির প্রত্যেকটা সদস্যই আমরা হাতে হাত লাগিয়ে কাজ করছি, যেহেতু কালী পুজোটা অনেক কাজই থাকে, তো সবাই মিলে না করলে হবেও না, সেই জন্য সবাই মিলে একটু হেল্প করছি। আর এখানে মুখের দেখো 108টা প্রদীপ সাজাচ্ছে, তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো পুজোটা। সবাই দেখলে যে আমরা পরিবারের সকল সদস্য মিলে 108টা প্রদীপ জ্বালালাম। তো আমরা এখন পুজো শুরু হয়ে গেছে, আর আমরা এখন পরিবারের সকলে এখানে বসে আছি, তো আর পুজো করা দেখছি, ভীষণ ভালো লাগছে আমাদের। আর আমাদের দুই মেয়ে রাহি তাতুই, ওরা এবার ফার্স্ট টাইম দুজনা শাড়ি পরেছে, তো দেখো রাহিকে খুব সুন্দর লাগছে দেখতে। তো এখানে আমার মা, সায়নী, আমি, তারপর আমার ননদ, ঠাকুমা, সবাই বসে আছি, পুজো দেখছি, ঠাকুরমশাই পুজো করছে। কি বলো তো, কালী পুজো একটা রাতের হলেও কিন্তু মানে মনে হয় যেন ভীষণই ভালো লাগে, মানে কি বলবো, মানে আরও দুটো দিন হলে যেন আরও ভালো হয়। তো যাই হোক, কিন্তু সেটা তো আর হবে না, এই দেখো 108টা প্রদীপ জ্বালানো হয়ে গেছে, আর সবার শেষে এসে আমার ছেলে ওই প্রদীপগুলো জ্বালাচ্ছে আর একটা করে মোমবাতি বাইরে ফেলছে। আর ওর যাই হোক, এটা ফার্স্ট টাইম, ওর ভীষণ মজা লাগছে দেখতে। আর এই দেখো এখানে আমরা সবাই মিলে বসে ভীষণ আনন্দ করছি, ঢাকি বসে আছে, ঢাক বাজাবে, আর তার সাথে আমার ছেলে তো আছে। এই দেখো এখন আমাদের পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। ওম অপবিত্র
পবিত্র বা সর্বত হবি যৎসরে পুণ্ডরীকাক্ষং সবস্য শুচি ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এইবার পুণ্য নারায়ণী নমস্তুতে এস পুষ্পাঞ্জলি দক্ষিণা কালিকায় নম আমাদের চলছে ভোগ নিবেদন পর্ব। আর এখানে আমি আমার শাশুড়ি মা সায়নী আর দিদিভাই কাপড়টা ধরে দাঁড়িয়ে আছি। ঠাকুরমশাই বললেন এইভাবেই তো ভোগ নিবেদন করতে হয়। আর এই দেখো এখন আমাদের হোম শুরু হয়ে গেছে, তো হোম ঠাকুরমশাই এখন হোম করছেন আর আমরা সকলে বসে আছি হোম দেখছি। তো এখন প্রায় ঘড়িতে বেজে গেছে রাত 11:30। তো ঠাকুরমশাই নিজের মতো করে পুজোটা করছেন আর আমাদেরও ভীষণ ভালো লাগছে ওনার সাথে পুজোটা দেখছি, মানে উনি পুজো করছেন আর আমরা দেখছি, আর ভীষণই ভালো লাগছে। সবাই মিলে একসাথে আছি, ভীষণ মজা হচ্ছে, গল্পগুজব হচ্ছে, খুব ভালো লাগছে। মায়ের আরতি শুরু হয়ে গেছে আর মায়ের আরতি দিয়ে আজকে আমি আমার ভিডিওটাকে শেষ করব। আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর যারা আমার চ্যানেলে নতুন সদস্য আছো, নতুন বন্ধুরা, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো ভিডিওটা আমি আরতি দিয়ে শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর একবার বলি শুভ দীপাবলি আর কালী পুজো, সকলে খুব ভালো কাটুক। টাটা, গুড নাইট।